বাংলাদেশের ওরাকান্দি মন্দিরের আদলে বনগাঁ মন্দির এদিন শুরু হলো মন্দির নির্মাণের কাজ। জানা গেছে সকলের সহযোগিতায় এই মন্দির নির্মাণ হবে। মতুয়া ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান বাংলাদেশের ওরাকান্দি। ওরাকান্দির মন্দিরের আদলে বনগাঁতে তৈরি হচ্ছে মন্দির। বনগাঁ পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের দেবগড় এলাকায় আজ নব ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ মন্দির নির্মাণের কাজ শুরু হয়। আজ মন্দির নির্মাণের শুভারম্ভ উপলক্ষে হাজার হাজার মতুয়া ভক্ত সমাগম হয় এই এলাকায়। কোনো আর্থিক সাহায্য নয়, অর্থ বাদে সমস্ত রকমের দান নেওয়া হবে এই মন্দিরের জন্য, এমনটাই জানালেন আয়োজকেরা। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান, কাউন্সিলর ও মতুয়া ভক্তদের উদ্যোগে বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের দেবগড় এলাকায় আজ ওরাকান্দির মন্দিরের অনুকরণে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির নির্মাণের কাজ শুরু হয়। বাংলাদেশের ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল মন্দির থেকে সেখানকার মাটি ও কামনা সাগরের জল আনা হয়। ওপার বাংলা এবং এপার বাংলার যৌথ উদ্যোগে এই কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এদিন হাজার হাজার মতুয়া ভক্ত আসেন এই এলাকায়। জানা যায় ইতিমধ্যেই প্রচুর ভক্তের দান এসে পৌঁছেছে মন্দিরে। জানা যায় বাংলাদেশের ওরাকান্দি মন্দিরের আদলে তৈরি হবে এই মন্দির। শুধুমাত্র মন্দির তৈরির কাজ নয়, সেই সাথে একটি অফিস গৃহ তৈরি করা হবে। এদিন এই মন্দির নির্মাণের শুভারম্ভে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, আজ আমাদের এক স্বপ্ন সত্যি হতে চলেছে। প্রচুর মতুয়া ভক্তদের দান ইতিমধ্যেই মন্দির চত্বরে এসে পৌঁছেছে। ভক্তদের দানে ভারত শাখার এই ওরাকান্দি মন্দির তৈরি হবে। বাংলাদেশের ওরাকান্দি মন্দিরের মাটি এবং কামনা সাগরের জল আনা হয়েছে এপার বাংলায়। এই বিষয়ে তিনি আরো জানান, এই ক্রমপর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে 1 লক্ষ ভক্তের দানে এই ওরাকান্দির মন্দির ভারত শাখা এটা তৈরি হবে, যেখানে গিয়ে আমাদের পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কে সামনে রেখে ওরাকান্দির সমাধি, হরি ঠাকুরের সমাধির মাটি এবং হরি ঠাকুর যেখানে স্নান করতেন সেই কামনা সাগরের জল আমরা এখানে আনয়ন করে সে ভিতের আমরা এর আগেই বাংলাদেশ থেকে এনে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম। আজকে ভিত খোঁড়ার কাজ শুরু হলো, কাজ শুরু হচ্ছে, তার মধ্যেই অগণিত ভক্ত আমরা এখানে গ্রহণ করছি। ইট বালি সিমেন্ট এগুলোই অর্থ নেওয়া হবে না। এই ভক্তের যে ওরাকান্দির দর্শন সেটাকে প্রচার করাই ভারতবর্ষব্যাপী এই মন্দিরের কাজ হবে। ওরাকান্দির আদলে এখানে মন্দির তৈরি হয়েছে, যেখানে ঠাকুরের সমাধির মাটি, যেখানে পুণ্যভূমি ওরাকান্দির কামনা সাগরের জল দিয়ে প্রত্যেকটা ভক্ত আজকে তাদের একটা ইট, দুটো ইট, 10টা ইট, 100টা ইট, সিমেন্ট বালি সমস্তটাই দেখছেন পড়েছে। আমরা যে আমাদের যে ইচ্ছা ভক্তদের দানে ওরাকান্দির মন্দির, পৃথিবীতে এই প্রথম ভক্তরাই ওরাকান্দির মন্দির তৈরি করছে, আমরা তার অর্গানাইজার। আমরা করতে পেরে বনগাঁ পৌরসভা অত্যন্ত খুশি, এলাকার মানুষ, সারা বাংলার মানুষ এখানে সেই দানে আমাদের মন্দির তৈরি করব। এখানে গিয়ে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি পৌরসভা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের যে কাজের জায়গা, ইতিমধ্যেই 5 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে। আমাদের ইচ্ছা আছে সেটা এখানেই করার, যেখানে গিয়ে কচুরিপানা শিল্প থেকে বিভিন্ন হস্তশিল্পের কাজ এখান থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করবেন, যে হাতে কাজ মুখে নাম হাতে কাজ, এই এই বাণীকে সামনে রেখে আমার গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার বিস্তার, কর্মসংস্থানের জায়গা আমরা এটা সবটাই রাখবো। নব ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি মতুয়া ভক্তেরা। সকল ভক্তদের দানে সুন্দরভাবে গড়ে তোলা হবে মন্দির, এমনটাই জানালেন আয়োজকেরা। এই বিষয়ে মন্দির কমিটির পক্ষে মানুষ মাহান্ত জানান, আজ এপার বাংলা এবং ওপার বাংলার যৌথ উদ্যোগে বাংলাদেশের ওরাকান্দি মন্দিরের মাটি এবং কামনা সাগরের জল আগেই আনা হয়েছিল, আজ নব ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের নির্মাণের কাজ শুরু হল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।